ওয়েলকাম ফ্রেন্ডস সাতষট্টিতম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হলো এবং সিনেমা জগতের বিভিন্ন যারা শিল্পী এবং কলাকুশলী বিভিন্ন বিভাগে তারা সেরার অ্যাওয়ার্ডটি পেয়েছেন চলো দেখে কে কোন বিভাগে সেরার অ্যাওয়ার্ডটি পেয়েছে প্রথমেই দু হাজার একুশ সালের একান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন কে তো এটির অ্যান্সার তো আমরা দেখিয়ে নিচ্ছি সেটা হচ্ছে রজনীকান্ত তিনি একান্নতম দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার ভারতের সিনেমা জগতের সর্বোচ্চ পুরস্কার আচ্ছা দুই নম্বর প্রশ্ন হচ্ছে এবছর কততম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড প্রদান করা হলো সেটি হচ্ছে নেক্সট সেরা বাংলা ছবি কোনটি সেরা বাংলা ছবি হচ্ছে গুম নামি আর এই ছবির পরিচালক হচ্ছে শ্রীজিৎ মুখোপাধ্যায় আর সেরা হিন্দি ছবি কোনটি ছেচরে ছেঁচড়ে সেরা হিন্দি ছবি অ্যাওয়ার্ডটি পেয়েছে সুশান্ত সিং রাজপুত এই ছবিতে অভিনয় করেছেন এটি তার শেষ অভিনীত ছবি নেক্সট সেরা অভিনেতার পুরস্কার পেলেন কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী আর তিনি যে ছবিতে অভিনয় করে এই পুরস্কারটি পেয়েছেন সেটি হচ্ছে ভসলে সিনেমা এটি একটি হিন্দি ছবি এবং মনোজ বাজপেয়ীর সঙ্গে সঙ্গে ধনুষও পেয়েছেন সেরা অভিনেতার অ্যাওয়ার্ড তার ছবিটি হচ্ছে অসুরন অসুরণ এই ছবিটি তামিল ভাষায় আর সেরা অভিনেত্রী হলেন কঙ্গনা রানাওয়াত মণিকার্ণিকা এবং পঙ্গা এই দুটি ছবিতে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি সেরা অভিনেত্রী অভিনেত্রীর অ্যাওয়ার্ডটি পেয়েছেন সহ সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন কে তিনি হচ্ছেন বিজয় সেতুপতি ছবি সুপার ডিলাক্স আর এটিও তামিল ছবি আর সেরা সহ অভিনেত্রী হচ্ছেন সহ অভিনেত্রী পল্লবী যোশী তার ছবিটি হচ্ছে দ্য তাসখণ্ড ফাইল এটি হবে না দ্য তাসখ ফাইল ছবিটি হচ্ছে হিন্দি ভাষায় নেক্সট সেরা সঙ্গীত পরিচালক হলেন এই বিভাগে তিনি যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি হচ্ছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় তার ছবি হচ্ছে জ্যেষ্ঠ পুত্র এটি একটি বাংলা ছবি সেরা পরিচালক হয়েছেন সঞ্জয় পুরান সিং চৌহান ছবি বাহাত্তর হুরায়ে বাহাত্তর হুরায়ে সেরা মৌলিক চিত্রনাট্য কৌশিক গঙ্গোপাধ্যায় ছবি জ্যেষ্ঠ পুত্র আর কাহিনী অবলম্বনে সেরা চিত্রনাট্য এর জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রীজিৎ মুখোপাধ্যায় তার পরিচালিত ছবি গোমনামি নামি সেরা শিশু শিল্পী সেরা শিশু শিল্পী হচ্ছে নাগা বিশাল ছবি কেডি এটিও তামিল ছবি আর সেরা সঙ্গীত পরিচালনা বিশাক জ্যোতি বিশাক জ্যোতি ছবি ক্রান্তিদর্শী গুরুজি অ্যা হেড টাইমস প্রান্তিদর্শী গুরুচি এ হেড অফ টাইমস এই ছবি ছবিতে চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করার জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেয়েছেন বিশাক জ্যোতি পরিচালক হিসেবে সেরা অভিষেক ছবি হল হেলেন ছবির জন্য মাথুকুট্টি জেভিয়ার মাথুকুট্টি জেভিয়ার পরিচালক হিসেবে সেরা অভিষেক ছবি মানে তার প্রথম ছবি ছবিটির নাম হচ্ছে হেলেন এই ছবি পরিচালনা করে তিনি এই জাতীয় পুরস্কারটি পেলেন সেরা পরিচালনা হচ্ছে সুধাংশু সারিয়া আর ছবির নাম নক 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 তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও